বিরোধীদের যখন বাধা দেওয়া হচ্ছে তখন বহাল তবিয়তে সন্দেশখালীর এলাকায় ঘুরে বেড়াচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সেই ছবিও আমরা দেখেছি যেখানে পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা কথা বলছেন গ্রামের মানুষদের সঙ্গে, অভিযোগ শুনছেন সকলের। সন্দেশখালীতে একের পর এক জমি দখলের অভিযোগ করছেন সন্দেশখালীর বাসিন্দারা। অভিযোগ করছেন কার বিরুদ্ধে? শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। অগ্নিগর্ভ সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে দুই মন্ত্রী হল না শেষ রক্ষা। ক্ষোভের মুখে সুজিত বসু, পার্থ ভৌমিক, শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে শেখানো বুলি পার্থ ভৌমিকের মন্তব্যে আগুনে ঘি। নিরাপত্তার দাবিতে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। কি বলছেন পার্থ ভৌমিক শোনাই আপনাদের একবার। একটা কথা আপনাদের অস্বীকার করিনি, আপনাদের একটা কথা তো অস্বীকার করলাম না, বললাম যেটা হয়ে গেছে সেটা ফিরিয়ে নিতে পারবো না, যেটা কামিং দিন আসবে সেটা যাবে, নিরাপত্তা দেবে কি আমাদের না ছেলের না, আইনের ব্যাপারটা আইনে হবে। সন্দেশখালীতে একের পর এক জমি দখলের অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। মুখ বাঁচাতে ক্ষমা চাইলেন পার্থ ভৌমিক। জমি ফিরিয়ে রাস্তাঘাট এবং এই পরিস্থিতিতে পার্থ ভৌমিক সুজিত বসুকে কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন সেখানকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। মন্ত্রী হয়ে এই কথা বলেন কি করে যে আমাদেরকে শিখিয়ে দিয়েছে, তাহলে উপরে বসে বসে পার্থ বাবুকেই মনে হচ্ছে উপরের লোক শিখিয়ে পড়িয়ে আমাদের কাছে পাঠিয়েছে, যার জন্য উনি আমাদেরকে একটা পদে থাকা সত্ত্বেও বলতে পারে যে আমরা এখানকার গ্রামবাসী আমাদেরকে বলছে শিখিয়ে বলা হচ্ছে। কোনো অভিযোগ শোনা হয়নি, আমরা নিজেদের জন্য এসেছি আজকে, উনি আমাদের বলছেন আমাদের বাইরে থেকে শিখিয়ে পাঠিয়েছে, কারা শিখাবে? আমরা তো মহিলারা নিজেদের সম্মান নিয়ে লড়ছি। সন্দেশখালীর ছবি আমরা আপনাদের সামনে একের পর এক তুলে ধরছি। সন্দেশখালীতে একের পর এক জমি দখলের অভিযোগ করছেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সেখানকার মহিলারা, সেখানকার মানুষেরা। মুখ বাঁচাতে কার্যত ক্ষমা চাইলেন পার্থ ভৌমিক। জমি ফিরিয়ে রাস্তাঘাট সারিয়ে দেবার আশ্বাস দিলেন সুজিত বসু। প্রতিশ্রুতি আশ্বাসে ভোলানো যাবে না, প্রতিবাদে অনড় রয়েছেন সেখানকার মহিলারা। কোন সমস্যা হবে না বলে গিয়েছিলাম আগের দিন, মন্ত্রীরা সুজিত দা, পার্থ দা দুজনেই এসছেন আপনাদের কাছে। ঠিক আছে। গতকাল সন্দেশখালীর এলাকায় এলাকায় ঘুরে বেড়ালেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। এলাকার মানুষের অভাব অভিযোগ শুনলেন তারা, প্রতিশ্রুতি দিলেন, আশ্বাস দিলেন, কিন্তু সেই আশ্বাসে ভোলানো যাবে না তাদের, প্রতিবাদে অনর সন্দেশখালীর বাসিন্দারা। জমি ফিরিয়ে রাস্তাঘাট সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন সুজিত বসু, কিন্তু সেই আশ্বাস তাদের ভোলানো যাবে না, এরকম চাই বলছেন সেখানকার বাসিন্দারা। অন্যদিকে এরই পাশাপাশি শাহজাহানকে কবে গ্রেফতার করা হবে এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, তাতে কি উত্তর দিয়েছেন পার্থ ভৌমিক? তিনি বলছেন জানে প্রশাসন। নির্বিকার জবাব পার্থ ভৌমিকের। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগই নেই দাবি করলেন সেচ মন্ত্রী। কে প্রশাসন? জানেনই না মন্ত্রী।
উচ্চারণ হচ্ছে না, আমি কি করে জোর করে একজনের নাম বলবো নাকি? সেটা আপনারা দেখুন, পুলিশ প্রশাসন আমি যাই না, যাদের অভিযোগ আছে পুলিশ প্রশাসনের কাছে করুন। একটাই নাম বারবার উঠে আসছে, শেখ শাহজাহান। পুলিশ শাহজাহানকে ধরবার চেষ্টা করছে, ডিজি মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। ইডি কেন ধরতে পারছে না? নদী মাতৃক এলাকা স্বাভাবিক কারণে দেরি হচ্ছে, পুলিশ পুলিশের কাজ করছে, অশান্তির বাতাবরণ তৈরি করছে বিজেপি আর সিপিএম, এমনটাই মন্তব্য করতে শোনা গেল বাগদার বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসকে। বহিরাগতদের বিজেপি সিপিএম লোক পাঠিয়ে অশান্ত করবার চেষ্টা করছে এবং আজকে গ্রেপ্তার সেটাই প্রমাণ হয়। আর পুলিশ শাহজাহানকে ধরবার চেষ্টা করছে, আমাদের ডিজি সাহেব নিজে বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন ওকে গ্রেপ্তার করা হবে। ইডি কেন ধরতে পারছে না? নদীমাতৃক এলাকা স্বাভাবিক কারণে দেরি হচ্ছে, কিন্তু পুলিশ পুলিশের কাজ করছে, বিজেপিরা ওই জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করছে, সিপিএমরা সে উস্কানি দিচ্ছে। সন্দেশখালীতে বিদ্রোহের দাবানল, রাজ্যের মন্ত্রী কি প্রশাসনের অংশ নন, এই প্রশ্নটা উঠে যাচ্ছে এই মুহূর্তে। একদিকে যেমন রাজ্যের নেতা মন্ত্রী তারা বলছেন এলাকায় শান্তি বজায় রয়েছে, এলাকায় কিছুই হয়নি, এই পরিস্থিতিতে জমি কেড়ে নেওয়ার লাগাতার অভিযোগ জানিয়ে যাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা।